জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি তলব করার প্রতিবাদ জানিয়ে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে মালদা শহরের বৃন্দাবন ময়দান থেকে জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার। এদিন মিছিলটি মালদা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়। অর্জুন হালদার জানান, কেন্দ্রের মোদী সরকার তার এজেন্সিদের দিয়ে নানানভাবে দলের সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হয়রানি করছে। তারই প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। এই রকম দ্বিচারিতার বিরুদ্ধে আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান প্রাক্তন বিধায়ক। হেনস্থা করার জন্য এইভাবে বিজেপি সরকারের দ্বারা ইডি দ্বারা করা হচ্ছে। তাই সারা ভারতবর্ষ জুড়ে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সব পথে নেমেছে। আজকের দিনে যে আমরা চাই যে রাজনৈতিক প্রতিযোগিতা বন্ধ করে এগুলো হয়রানিটা বন্ধ করা হোক, এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ নিচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।